আজকে যেটা আমি এই মন্ত্র উদ্বোধন করলাম, এই আমাদের সিটি বাইপাস সড়কটি আগে টু লেন ছিল, এটা ফোর লেনে উন্নীত করা হয়েছে এবং মাঝখানে মিডিয়ান দেওয়া হয়েছে এবং তারপরে বিদেশ থেকে আমদানি করে সুদৃশ্য পোল লাগানো হয়েছে এবং আলোক বাতি সংযোজন করার পরে আজকে সে বাতি আমি প্রজ্বলন করলাম, জ্বালালাম এবং এটির মাধ্যমে এই নিশ্চয়ই রাশেই একটা নতুন মাত্রা পেল। এই কারণেই যে এইরকম সুদৃশ্য পোলের সঙ্গে বাতি বাংলাদেশের আর কোনো শহরে আছে বলে আমি মনে আমি দেখিনি, থাকলে হয়তো খুবই অল্প আছে। তো সেই ক্ষেত্রে এটা শুধু আলো দিবে, নিরাপত্তা বাড়াবে তাই নয়, বরঞ্চ এটা সৌন্দর্যেরও একটা মাত্রা যোগ করলো। দিনের বেলায় এর যে কালার হলুদ সোনালি রঙের প্রজাপতি এবং কালো পোল, আর রাত্রেবেলার এর আলো, দুটো মিলিয়ে একটি একটা অনন্য নিদর্শন হিসেবে থাকবে। একই সঙ্গে রাজশাহী শহরের মালোপাড়া সড়ক, যেটির কাজ প্রায় শেষের পথে, তারপরে তালাইমারি থেকে আলুপট্টি, যেটির কাজ চলছে, এবং আলিপ্লাম মিম ভাটার মোড় থেকে বুধপাড়া পর্যন্ত, বিহাস পর্যন্ত যে রাস্তাটি 6.5 কিলোমিটার হয়ে গেছে, এই সবগুলি রাস্তাতেই এই রকমই অথবা এর চেয়ে আরও সুন্দর বিদ্যুতের পোল দিয়ে আলোকায়ন করা হবে। এটি আমরা করছি নাগরিকদের চলাচলের সুবিধার্থে, তাদের হাঁটাচলার নিরাপত্তার কথা ভেবে। একই সঙ্গে তবে আমি আশা করি, আমি নাগরিকদের কাছে আশা করি, বিশেষ করে এই পয়েন্টটি যদি আপনারা একটু তুলে ধরেন যে কেউ যেন এই পোলগুলিতে কোনো রকম পোস্টার, লিফলেট, প্যানাবোর্ড বা কোনো রকম ব্যানার ইত্যাদি লাগিয়ে যেন এই পোলগুলির সৌন্দর্য নষ্ট না করে ফেলেন, এই বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন এবং এই বিষয়টি আমি রাজশাহী নাগরিকদেরকে অনুরোধ করব, তারা যেন বিষয়টিতে সচেতন থাকেন সবাই। ধন্যবাদ।